তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দারুণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আপনি দেখে অবাক হয়ে যাবেন, তো আপনার লক কেউ খুলতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনে লক আছে কি না। অনেক বিরক্ত হয়ে আপনার ফোনটি আবার আপনার কাছেই দিবে, আপনার লক কেউ কখনো খুলতে পারবে না। সো বন্ধুরা, লাইভ আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনের আলোটা অফ করছি এবং দেন আমি যদি অন করি, তো বন্ধুরা দেখতে পারছেন কিন্তু এখানে একটি নতুন ইন্টারফেস শো হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে কিন্তু লক আমি যেদিকেই টানাটানি করতেছি, সো বন্ধুরা এই লকটা কিন্তু আমার যাচ্ছে না, আমি কেটে দিলেও যাচ্ছে না। সো বন্ধুরা, এটা কিন্তু একটি দারুণ লক, কেউ বুঝতেই পারবে না যে এটা কী লক এবং কিভাবে খুলতে হয়। এটা খোলার জন্য যেভাবে আমি দিয়েছি ঠিক সেভাবেই খুলতে হবে। আমি এই ডান হাতে একটা ক্লিক দিব, বাম হাতে একটা ক্লিক দিব এবং বাম পাশে চুলে একটা ক্লিক এবং ডান পাশে চুলে একটা ক্লিক দিলাম। সো বন্ধুরা, এখন কিন্তু আমাদের লকটি খুলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু আমাদের লকটি খুলে গেলো। তো বন্ধুরা, এটা করলাম কিভাবে? তো আমাদের এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করলে খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আপনারা কি করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, দেন ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা ডাইনের দিকে স্ক্রল করবেন এবং ডাইনের দিকে স্ক্রল করার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু গো লেখা আসছে। তো সিম্পলি আপনারা কি করবেন, গো লেখাতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, গো লেখাতে ক্লিক করে দেওয়ার পর এরকম পারমিশন চাবে, আপনারা অবশ্যই অ্যালাও পারমিশন অ্যালাও করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে কিন্তু আমাদের একটি আইকন দিয়েছে, দেন এখানে একটি আইকন দিয়েছে। তো আমরা কিন্তু এখানে আইকনের পরে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এখানে আমরা লকটি সেট করতে হবে। তো আমাদের কি করতে হবে আমি এটাই দিয়ে দেখাচ্ছি। এবং দেন আমরা যদি ব্যাক বাটন প্রেস করি, এখানে কিন্তু চেঞ্জ ফটো এবং এই ফটোর উপর ক্লিক করলে, আপনার ডাটা কানেকশন অন থাকলে আপনি নিজের ফটো দিয়ে কিন্তু লকটি করতে পারবেন, যে ঠিক যেমন আমি যেভাবে করেছি। তো বন্ধুরা, আমরা এই গাড়ির উপরে একটা ক্লিক করে দিলাম, দেন আমরা কি করব, এই হেডলাইটের উপরে একটা ক্লিক করে দিব এবং দেন এই হেডলাইটের উপরে একটা ক্লিক করে দিব এবং দেন এই গ্লাসের উপরে একটা ক্লিক করে দিব, দেন এই পাশে ক্লিক করে দিব। সো বন্ধুরা, এরকমই ঠিক আপনি যেখানেই চাপ দেন না কেন, সেখানেই চাপ দিয়ে আপনি এই লকটি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে ওকে। তো সিম্পলি আপনার ওকেতে ক্লিক করবেন, আবারও কনফার্ম করতে হলে আবার একইভাবে লকটি আপনার দিতে হবে। সো বন্ধুরা, আমি এই লাইটে একটা ক্লিক করছি, দেন এই লাইটে এবং দেন এইখানে, দেন এইখানে। সো বন্ধুরা, ওকেতে ক্লিক করলাম, তো এটা কিন্তু হলো না, আবার আমাদের ক্লিক করতে হবে এটায় 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 এটায়। তো সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার এই লকটি করতে পারবেন। তো ভুল হলে কিন্তু হবে না, অলরেডি আমার হয়ে গেছে এবং ফিনিশ লেখা চলে আসছে। এবং দেন এখানে কিন্তু আমাদের একটা রিকভারি পাসওয়ার্ড সেট করতে হবে, যদি আমরা কখনো ভুলে যাই এটা দিয়ে রিকভারি করে আমাদের কিন্তু লকটা খুলতে হবে। তো আমি এখানে 4-0 দিচ্ছি, আবার কনফার্ম 4-0। সো বন্ধুরা, স্টার্ট টুজ অ্যাপ। তো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ লকটি হয়ে গেল। দেন আমি এই হেডলাইটে একটা ক্লিক করি, দেন এই হেড এখানে। সো বন্ধুরা, লকটি কিন্তু আমার খুলে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।